নমস্কার, আমি চন্দ্রিমা। আজকে আমি তোমাদের সাথে ভরতনাট্যম বাংলায় লেসন নিয়ে চলে এসেছি। আজকে আমি তোমাদের সাথে আঢাও শেয়ার করব, প্রথম দুটো আঢাও শেয়ার করব। আর ডান্স শুরু করার আগে তোমাদেরকে সবসময় একটা কথা বলছি, এক্সারসাইজ করে নেবে, তা না হলে ইনজুরি হতে পারে। এক্সারসাইজ হলে বডি ওয়ার্ম আপ হয়, দেন কোনো ভয় থাকে না ডান্স স্টার্ট করবে। তো ডান্স স্টার্টের আগে আমরা কী করব, ভূমি প্রণাম করে নেব। তো আগের দিন তোমাদেরকে ভূমি প্রণাম শিখিয়েছিলাম, প্রিভিয়াস ভিডিওতে তোমরা দেখতে পারো, এছাড়াও ডিসক্রিপশানে লিঙ্ক থাকবে। তো স্টার্ট করছি, একবার করে নিচ্ছি। সবশেষে অডিয়েন্সকে প্রণাম। ভরতনাট্যমের আঢাও শুরু করার আগে ভরতনাট্যমের যে পজিশনে বসতে হবে সেটা তোমাদের সাথে শেয়ার করছি। এরকম পতাকা মুদ্রা, পতাকা এটা, হাতটা এরকম করে পিছনে ব্যাকে এভাবে ধরতে হবে। হ্যাঁ, এলবো আর শোল্ডার একই লাইনে থাকবে, এলবো কখনো এরকম বেঁকে থাকবে না বা লুজ থাকবে না, এলবো আর শোল্ডার একই লাইনে থাকবে, আর শোল্ডার সবসময় রিল্যাক্স থাকবে, কখনো এরকম কিংবা বেশি একেবারে এরকম নয়, একদম বডি কন্ট্রোল করে থাকবে। আর আমি পিছন করে দেখিয়ে দিচ্ছি হাতটা কিরকম থাকবে। দু পা প্রথমে এভাবে স্ট্রেচ করতে হবে, ঠিক আছে, দুটো পা এভাবে স্ট্রেচ করে এরমভাবে এই হাঁটু থেকে লম্বা পুরো বডি নিয়ে শরীরের যা হাইট আছে তার হাফ হাইটে চলে আসতে হবে। আমি সাইড থেকে দেখিয়ে দিচ্ছি, পা স্ট্রেট, এইদিকে দুটো পা দুই দিকে ছড়িয়ে এভাবে ছড়িয়ে এরকম থেকে সোজা বডি নিয়ে সোজা এভাবে বসতে হবে, ঠিক আছে। কখনো বডি সামনে থেকে এরকম হবে না, আবার এরকমও বসা যাবে না বা এরকমও বসা যাবে না, একেবারে বডি সোজা এরকম, ঠিক আছে। এই বসাটাকে আমরা হাফ সিট বলে থাকি অথবা আরামান্ডি বলে থাকি। যার যা হাইট আছে তার হাইটের হাফে নেমে আসতে হবে, অল্প একটুখানি বসলেও হবে না, আবার বেশি বসে গেলে ফুল সিট হয়ে যায় সেটাও না, হাইটের হাফ সিট করে বসতে হবে। পজিশনকে বলা হয় আরামান্ডি পজিশন। এই পজিশনের পরে আমরা সব সময় ডান পা দিয়ে স্টার্ট করব। রেডি, 1 2 3 স্টার্ট। তেইয়া তেইয়ি, তেইয়া তেইয়ি, তেইয়া তেইয়ি, তেইয়া তেইয়ি। এটি প্রথম স্পিড, তেইয়া তেইয়ি। এই আঢাওটা প্রথম আঢাও, এটা ফার্স্ট স্পিড দেখালাম, থার্ড স্পিড হয়, সেকেন্ড স্পিডও হয়, থার্ড স্পিডও হয়, তখন কীরকম হবে সেটা দেখে নাও। রেডি, 1 2 3 স্টার্ট। ফার্স্টে ফার্স্ট স্পিড করছি, তেইয়া তেইহি, তেইয়া তেইহি, তেইয়া তেইহি, তেইয়া তাড়াতাড়ি। সেকেন্ড স্পিড, তেইয়া তেই, তেইয়া তেই, তেইয়া তেই, তেইয়া তেই, তেইয়া তেই, তেইয়া তেই, তেইয়া তেই তাড়াতাড়ি, তেইয়া তেই, 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 তেইয়া তেই। আঢাও ফার্স্ট আঢাও, সেকেন্ড আঢাওটা ঠিক এরকমই, কিন্তু আমরা সিঙ্গেল একটা পা করে করেছি, এটা ডবল পা হবে, মানে ডান পাটাই ডবল পড়বে, সেকেন্ড বা পাটা ডবল পড়বে। সেমভাবে ফার্স্ট স্পিড, সেকেন্ড স্পিড, থার্ড স্পিড, আস্তে আস্তে প্র্যাকটিস করতে করতে সব কিছুই আস্তে আস্তে ইজি হয়ে যাবে, অভ্যেস হয়ে যাবে। সো চলো সেকেন্ডটা স্টার্ট করছি। সেমভাবে আরামান্ডিতে বসবে, দেন 1 2 3 স্টার্ট। তেইয়া তেইহি, তেইয়া তেইহি, তেইয়া তেইহি, তেইয়া। সেকেন্ড স্পিড, তেইয়া তেই, তেইয়া তেই, তেইয়া তেই, তেইয়া তেই, তেইয়া তেই, তেইয়া তেই, তেইয়া তেই। থার্ড স্পিড, তেইয়া তেই, 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 তেইয়া তেই। সেকেন্ড আঢাওটাও শেয়ার করলাম,
সবাই না বুঝতে পারলে আমাকে কমেন্টে জানিও, ইনস্টাগ্রামেও জানাতে পারো, লিঙ্ক আছে। আর প্র্যাকটিস করো যারা নতুন ডান্স শিখছো, নতুন ডান্স করছো, তোমাদের আশা করছি হেল্প হবে। আমি যতটুকু জানি ততটুকুই শেয়ার করছি। আর ডান্স শেষ হয়ে গেলে কোনোভাবে এরকম নর্মাল রিল্যাক্সভাবে দাঁড়াবে না, যখন সামনে গুরু থাকবে কিংবা গুরুজন কেউ থাকবেন বা তুমি কাউকে শেখাচ্ছ বা তুমি কারো কাছে শিখছো, হাত সবসময় পিছনে দিয়ে সমম পদমে এইভাবে দাঁড়াবে, এইভাবেই কথা বলবে, এইভাবেই যে যা বলছে স্টুডেন্ট হোক গুরু হোক এমন করেই তাদের সাথে কমিউনিকেট করবে, কথা বলবে। অ্যান্ড ডান্স শেষ হয়ে গেছে আজকের ক্লাস আমার। শেষ হলে যেটা করতে হবে, ভূমি প্রণাম একবার করে নিচ্ছি। সবশেষে অডিয়েন্সকে প্রণাম। ভূমি প্রণাম সম্পর্কে আমি আগের ভিডিওতে বলেছি, আবারও বলছি, যারা এই অবধি ভিডিওটা দেখছে তাদেরকে অসংখ্য ধন্যবাদ। দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে নেক্সট অ্যাড হাউস নিয়ে। নমস্কার।